রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে ঝালকাঠির ধানচিরি নদীর তীরে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজে উদ্বোধন করা হয়েছে। কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় ধানচিরি নদীর তীরে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই নির্মাণ কাজে উদ্বোধন করেন। এই নির্মাণ কাজে ব্যয় হবে 2,23,00,000 টাকা। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আমির হোসেন আমু এমপি। ঝালকাঠি জেলার প্রশাসক ফারাহ গুল নিজুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টোটল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বাংলা একাডেমির পরিচালক ডাক্তার শাহাদাত হোসেন নিপু জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। আমাদের আলহাজ আমির হোসেন আমু স্যার এবং আমাদের সম্মানিত অতিথি সাবেক মন্ত্রিপরিষদ কবির বিন আনোয়ার স্যারকে এবং তার সকল সহসঙ্গী যে তারা এসেছেন, এবং এখানে স্যার যেহেতু একটা প্রকল্প চলমান, স্যার আপনি জানেন যে ঠিক বুঝি আমরা অনেক কিছু করতে পারিনি। আজকে যেখানে আমরা বসে আছি বসন্তের এই পরন্ত বিকেলে ধানসিঁড়ি নদীটির তীরে, এই ধানসিঁড়ি নিয়েও আমার মনে হয় সবচেয়ে জীবনানন্দ দাশকে তো বটেই, আমাদেরকে বাঙালি জাতিকেই কিন্তু চিরকাল বলবো যে একটা আকর্ষণ করে চলেছে বা আমাদের মধ্যে প্রথিত হয়েছে। যখনই বলি যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বসে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, সঙ্গে সঙ্গে আমরা একদম মাটির কাছাকাছি চলে যাই। আমাদের দেশের একটি গৌরব, আমাদের একটা কথা আছে বাংলা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন, ওনার মৃত্যুর পরে আজকে যেভাবে ওনাকে ওনার রেকর্ডিং গবেষণা হচ্ছে, ওনার রেকর্ডিং যেভাবে প্রশংসিত হচ্ছে এবং যেভাবে সমাদৃত হচ্ছে, জীবিত অবস্থা কিন্তু এতটা উনি পাননি। তার কারণ তখনকার দিনে এই রেকর্ডিং নিয়ে এত আলোচনা বা গবেষণা প্রস্তাব ছিল না। উনি একজন শুধু কবি ছিলেন না, উনি গবেষক ছিলেন, উনি আমাদের প্রিয় জগত।